আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতের সহমতে সবাই ভালোই আছেন। আজকে আমরা একটা টাইগার ফার্মে আসছি। এটা কিন্তু একবারে পিওর টাইগারই, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কালারগুলো আমার পিছনে আমি আরো সুন্দর করে আপনাদেরকে দেখাবো। তো টাইগারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা যেটা অনেকেই জেনেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখেছেন, যে মাল্টি কালারের একটা ব্যাপার থাকে, সেটা অনেকেই লক্ষ্য করেন, এবং কালারগুলোর মধ্যে যে তফাতটা থাকে সেই তফাতটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাগুলো, আপনারা খেয়াল করুন তাহলে দেখতে পারবেন। এই দিক দিয়ে যেহেতু ওটু ড্রিঙ্কারের জন্য দেওয়া আছে, সেই পাইপটার জন্য ওই দিক দিয়ে দেওয়া যাচ্ছে না। আমি আরো সুন্দর করে আপনাদেরকে দেখাবো, পিছনে ক্যামেরাটা দিয়ে দেখাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি পিছনে ক্যামেরাটা অন করে দিই। যে এখানে দেখুন কালো রঙের মুরগিটির গায়ে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু কালার আছে, এবং বিশেষ করে কালার বার্ডের ক্ষেত্রে এইরকম থাকবে, কালো একবারে কালো যেটা, এই যে এইরকম থাকে। কিন্তু টাইগারের ক্ষেত্রে এইখানে আপনারা দেখতে পারবেন মাল্টি কালার, এই যে কালোর উপরে সাদার যে একটা আবরণ আছে, সেই সাথে আবার লালগুলার মধ্যেও দেখেন আলাদা আলাদা আছে, এই যে লালের মধ্যে কিছু কালো আছে। এই সাইড দিয়ে এইখানে দেখুন, এই যে তারপরে এই দিক দিয়ে দেখুন। তো এগুলো সবচেয়ে বড় সিস্টেমটা হচ্ছে, যদিও এটা কালার বার্ড টাইগার সকলগুলোই একত্রে, আমি শুধু পার্থক্যের জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইখানে একটা দেখুন, এই যে কালো হলুদ লাল আছে, সেই সাথে এই দিক দিয়ে দেখুন। এটা আরও জুম করে দেখালে, কারণ কাছে যাইতে চাইলে আবার কিন্তু এগুলো দৌড়াদৌড়ি করে, এর জন্য আপনাদেরকে একুরেটভাবে দেখানো যাচ্ছে না। এই যে দেখেছেন এখন একদম ক্লিয়ার। তো এই হচ্ছে মাল্টি কালারের টাইগার। তো আপনারা যারা টাইগার নিয়ে বিস্তারিত জানতে চান, আমি আরও টোটালিটি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি টাইগার সম্পর্কে। টাইগার, কালার বার্ড, বনরাজ, এরপরে সেসু, সবগুলোই কিন্তু মোটামুটি 38 থেকে 42 দিনে কেজি। সেই বিষয়টা প্রথমে আপনারা খেয়াল রাখবেন যে এটা 38 থেকে 42 দিনে কেজি। এখন বলতে পারেন 38 দিনেই কি আর 42 দিনে কি, যদি আপনি ব্রয়লারটা খাওয়ান তাহলে 38 থেকে 40 দিনই হয়ে যায়। টাইগার কালার বার্ড বর্তমানে হলো 39 টাকায় আজকে গেছে, 39 টাকা বাচ্চার রেট, 140 টাকায় ব্রয়লারের খাদ্যর দাম। 1 কেজি ওজন করতে প্রায় 2 কেজি কিছু কম বেশ লাগে, 140 আবার আমি খরচ ধরছি, 20 টাকা ধরছি আনুষাঙ্গিক খরচ, কারেন্ট বিল আছে, ভুসি বিল আছে, তো এগুলো সব কিছু একসাথে হিসাব করলে 199 টাকা কেজি বর্তমান সময়ে পড়তেছে উৎপাদন খরচ। একটা মুরগি 38 দিন অথবা 42 দিন যাই বলেন, এর ভিতরে করতে চাইলে 199 টাকা পর্যন্ত খরচ করতে হবে, 42 থেকে 45 দিন সময় নিবে যদি সোনালি খাদ্যটা খাওয়ানো হয়। সোনালি মুরগির যে ফিটটা আছে ওইটা খাওয়াইলে কিন্তু 42 থেকে 45 দিন সময় নিবে, আর যদি ব্রয়লার খাওয়ান তাহলে কিন্তু 38 থেকে 40 দিনের মধ্যেই মোটামুটি কেজি হয়ে যাবে। তবে 700 গ্রাম ওয়েটের বিক্রি করে দিলে ভালো হয়, এরপরেও 1 কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন, 1 কেজি ওভার হয়ে গেলে পরবর্তীতে বিক্রি করাটা অত্যন্ত কঠিন, সেজন্য আগেই বিক্রি করে দেওয়াটা দরকার। অপরদিকে 118 টাকা পর্যন্ত, সরি 218 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে আরও বাড়তে পারে। উৎপাদন খরচ 200 ধরেন 199-এর জায়গায়, তাহলে 18 টাকা কেজিতে, অর্থাৎ বর্তমান সময়ে আজকের হিসাব করলে 18 টাকা কেজিতে 1000 মুরগিতে 18,000 টাকা লাভ হওয়ার সম্ভাবনা বা লাভ হচ্ছে। আর যদি ফার্মে কোনো রোগ বালাই দেখা দেয়, বিভিন্ন ওজন ঘাটতি হয়, তাহলে এই হিসাব আর ঠিক থাকবে না, তখন আলাদা আলাদা হিসাব কাউন্ট হবে, ঔষধ খরচ আছে, বিভিন্ন ওজন ঘাটতির কেজিতে কমে যাবে, দামও কমে যাবে,
সেইগুলো হিসাব করে এ টু এ টু জেড আপনারা হিসাব করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোন সময়ে কোন মুরগিটা পালন করলে লাভ হবে। বর্তমানে ব্রয়লারের মুরগির দাম কম, বাচ্চার দাম বেশি থাকাতে কিন্তু অনেকেই ঝুঁকেছে এই টাইগার, কালার বার্ড, সোনালি এই সব মুরগির দিকে। যাই হোক, আপনারা যারা এখন বাচ্চা তুলেছেন অথবা মুরগি বিক্রি করতেছেন, তারা তো অবশ্যই বাজারটা পাইছেন, সেই সাথে লাভবান হওয়ারও কিন্তু একটা মারাত্মক আশঙ্কা আছে। আমাদের এদিকে খামারিরা মোটামুটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভাগ্য, কালার বার্ড পালন করে। সোনালিটা দীর্ঘদিন সময় লাগাতে কিন্তু অনীহা দেখা দিয়েছে, আবার ব্রয়লারের বাজার না থাকাতে সেটাতেও ফার্মারদের অনীহা দেখা দিয়েছে। সেজন্য এখন বর্তমান সময়ে টাইগার, কালার বার্ড, বনরাজ এই জাতগুলো কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে। কিছুদিন আগেও কিন্তু বাজার খারাপ ছিল, যাই হোক এখন বাজার আল্লাহর রহমতে কিন্তু ভালো আছে। বর্তমানে কিন্তু 39-41 কেনা বেচা হচ্ছে বাচ্চা। তো আপনারা, এরপরও আমার কথাই নয়, আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করবেন এবং বাচ্চার রেটগুলো দেখবেন, মুরগির রেটগুলো দেখবেন, সবগুলো রেট মিলিয়ে তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় এটা পালন করার জন্য একটা চেষ্টা চালাতে পারেন অথবা একবার একটা প্রজেক্ট করতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্ম অবহেলায় পড়ে আছে, সেগুলো আপনারা নিয়মিত করতে চাইলে ব্রয়লারের বিকল্প হিসাবে এই জাতগুলো আপনারা করতে পারবেন, যেগুলো মোটামুটি এখন বর্তমান সময়ে আলোচিত এবং কিছুটা লাভজনক। আপনারা যে যেখানে আছেন, চিন্তা করছেন যে মুরগি এখন পালন বন্ধ করে দিয়েছেন, তারা একটা সেট অন্তত কালার বার্ড, টাইগার, বনরাজ, শিশু এগুলো দিয়ে একটা স্টার্ট করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে এটা লাভ লস হিসাবটা কী হয়। তাই দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের এই লাইভটি দেখছেন, সকলকেই আমরা উদ্যুক্ত করব কালার বার্ড, টাইগার, শিশু, বনরাজ পালনের জন্য, কারণ ব্যাপক হারে লসের মুখ দেখেছে ব্রয়লার ফার্মাররা। আমি আবারও বলছি, যারা ফার্ম বন্ধ করে দিয়েছেন একটা সেট হলেও এই জাতগুলো দিয়ে করতে পারেন। এগুলো বিভিন্ন কোম্পানির আছে, ইন্ডেক্স আছে, কাজী আছে, প্রবিটা আছে, লোকাল হ্যাচারিগুলার আছে, আমাদের কাছে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা পাবেন। যে যে অঞ্চল থেকে নিলে সহজ হয় সেই কোম্পানি, সেই অঞ্চল, সেই হ্যাচারি থেকে আপনারা নেবেন। ধন্যবাদ সবাইকে তখন আমাদের ভিডিওটা দেখার জন্য। তো বিস্তারিত আরও অন্যান্য জাত সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে আমাদের ভিডিও শেষ করছি। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।